ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে রিক্সাওয়ালা, রিক্সাওয়ালাদের টাকা। ইসলামী ব্যাংক তৈরি হয়েছে রিক্সাওয়ালাদের টাকা দিয়া। মুদি দোকানদার, ফান দোকানদার, এদের টাকা দিয়া সর্বপ্রথম বাংলাদেশে ইসলামী ব্যাংক তৈরি হয়েছে। আর সেই ব্যাংকটা সারা পৃথিবীর 1000 ব্যাংকের সাথে পাল্লা দিয়া ব্যবসা করছে। বাংলাদেশে টানা 25 বছর এটা 1 নম্বরে ছিল। ইসলামী ব্যাংক দখল করছে, তোর আব্বার ব্যাংক আছিল এটা। আপনারা তো জানেন না, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে রিক্সাওয়ালা, রিক্সাওয়ালাদের টাকা। ইসলামী ব্যাংক তৈরি হয়েছে রিক্সাওয়ালাদের টাকা দিয়া। মুদি দোকানদার, ফান দোকানদার, এদের টাকা দিয়া সর্বপ্রথম বাংলাদেশে ইসলামী ব্যাংক তৈরি হয়েছে। আর সেই ব্যাংকটা সারা পৃথিবীর 1000 ব্যাংকের সাথে পাল্লা দিয়ে ব্যবসা করছে। বাংলাদেশে টানা 25 বছর এটা 1 নম্বরে ছিল, এটা পর্যন্ত ধ্বংস করছে। তো তুই আরেকটা ব্যাংক বানাইতে পারলি না, তুই আরেকটা খাইতেই গেছ কেন? কালকে দেখছি একটারে ফোন দিছে, যা যা নিচত সব দিয়ে যা, এখন আর ব্যাংকে আসে না। কিন্তু আপনি লাফাইয়েন না, আপনার দ্বারা যেন এটা না হয়, আপনি সাবধান হন, আপনার দ্বারা যেন এটা না হয়, আপনি এটা কইরেন না, আপনি এটা কইরেন না। আপনি অপেক্ষা করেন, তারা দুনিয়াতে শাস্তি পেয়ে শেষ হয় নাই, আল্লাহর আদালতে তাদের জন্য কি শাস্তি আছে। কেমন বাংলাদেশ দেখতে চাই? এমন একটা বাংলাদেশ দেখতে চাই যারা একজন আরেকজনের বাড়িঘর লুটপাট করবে না, দখল করবে না। বালু খেকু, কি খেকো? বালু, মাটি, জমিন কোনোটা বাদ দেয় না, বাথরুমটি পর্যন্ত খেয়ে লায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ পাক বলছেন, খবরদার, তোমরা একজন আরেকজনের সম্পদ খেয়ে ফেলো না, একজন আরেকজনের সম্পদকে দখল করো না, যদি সেটা করো আমার আদালতে তোমরা লাঞ্ছিত অপমানিত হবা। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলছে শুনেন। আল্লাহ রাসুল বললেন, যারা চাঁদাবাজি করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের জমিন দখল করে, যারা মানুষের বাড়িঘর দখল করে, আল্লাহ রাসুল বলেছেন, যতটুকু দখল করবে কেয়ামতের মাঠে তার 7 গুণ বাড়াইয়া তার কাদের উপরে উঠে দাও। মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হক খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবিই আরাদি। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এক তকপা জমিন কারো দখল করে থাকে, কেয়ামতের দিন আল্লাহ তাকে 7 গুণ বাড়াইয়া 7 তকপা জমিন তার কাদের উপরে উঠায়া দেবে। এখন চিন্তা করেন, বাংলাদেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সচিব, দুর্বৃত্ত, যারা মানুষের সম্পদ খাইছে, তাদের কাদের উপরে কত রড থাকবো, সিমেন্ট থাকবো, বালু থাকবো, বিরিজ কান্দে লইয়া দাঁড়াবো, বিরিজ। এ কথা কি আমার না রাসুলের? বুখারী শরীফের হাদিস 2958 নম্বর হাদিস, রাসুল বলছেন, যদ্দূর খাবি 7 গুণ বাড়াইয়া কান্দের উপরে উঠাই দিবে। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মাল চুরি করছে, এত জমি খাইছে, কাদের উপরে ধরবে কেমনে? আল্লাহ রাসূল বলেন, এক একটা চোরের কাঁধকে আল্লাহ উহুদ পাহাড়ের চেয়ে বড় বানায় দিবে। কি বুঝছেন আল্লাহর শাস্তি কত ভয়ানক, আল্লাহর শাস্তি কত ভয়ানক! কারো জমি দখল করেন না, কারো ব্যাংক লুট করেন না, কারো দোকান লুট করেন না। দেখেন, স্কুল দখল করছে, মাদ্রাসা দখল করছে, এরপরে হাসপাতাল দখল করছে, এরপরে ব্যাংক দখল করছে, কলেজ পর্যন্ত। তো তুই একটা কলেজ বানাইতে পারস না, আরেকজনের তার দিকে তোর নজর যায় কেন? যোগ্যতা নাই, কি নাই? যোগ্যতা নাই। যোগ্যতা থাকলে তুই আরেকটা ভালোভাবে বানাইতে চাইতি। ইসলামী ব্যাংক দখল করলি কেন? তুই আরেকটা ব্যাংক বানাইতে পারলি না? তুই দেখায় দিতি যে আমি ওই রকম একটা বানাইছি। সুর দিয়া ভালো জিনিস হয় না। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে,
আল্লাহ তার উপরে অভিশাপ করেন। এটা মেসকাতুল মাসাবির 4070 নম্বর হাদিসে আসছে। আমার কলেজার ভাইয়েরা, কেমন বাংলাদেশ চাই? বিচার বিভাগে ন্যায় বিচার থাকতে হবে। একটা বিচারের রায় সঠিকভাবে দিতে পারেনি, একটাও পারে না, সব টেলিফোন, সব কি টেলিফোন, সব টেলিফোন,